করোনা ভাইরাসের কারণে বন্ধ থাকা রাজবাড়ী গোল্ডেশিয়া জুট মিলের শ্রমিকদের ত্রাণ সামগ্রী দিয়েছে মিল কর্তৃপক্ষ। 1000 শ্রমিকের মাঝে 25 কেজি চাল, 2 কেজি ডাল, 5 কেজি আলু সহ নিত্যপণ্য বিতরণ করা হয়। আমরা যে মিল বন্ধ করেছি এর মধ্যে যারা তাদের যাতে অভাব না হয় এবং আমরা শ্রমিকদের প্রতি সবসময় সদা খেয়াল রাখি। পটুয়াখালীতে করোনার কারণে কর্মহীন মানুষের বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দিয়েছে প্রশাসন, আর সাবান ও মাস্ক বিতরণ করেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। মুন্সিগঞ্জ সদরে 300 পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী দিয়েছে জেলা প্রশাসন। জেলার সব উপজেলায় দরিদ্রদের মাঝে সরকারি বেসরকারি পর্যায়ে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। ঘরে থাকার জন্য মানুষের যারা কাজে সমস্যা হচ্ছে, যারা কাজ করতে পারছেন না, তাদের জন্য আমরা ত্রাণ সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। পাবনার আরিফপুরে স্কোয়ারের সহযোগিতায় প্রায় 5000 পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে জেলা যুবলীগ। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক আলী মুর্তজা বিশ্বাস সনি ও যুগ্ম আহ্বায়ক শিবলি সাদিক। আমরা পাবনার দুস্থ মানুষদের মধ্যে 5000 পরিবারকে আমরা খাবার সরবরাহ করার কর্মসূচি গ্রহণ করেছি। আমাদের এই কর্মসূচিতে আমাদের পাশে থেকে সহযোগিতা করেছেন স্কোয়ার গ্রুপের পরিচালক শ্রদ্ধাভাজন অঞ্জন চৌধুরী পিন্টু। রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উদ্যোগে গাইবান্ধার চরাঞ্চলে দরিদ্রদের মাঝে সাবান ও মাস্ক বিতরণ করা হয়েছে। ময়মনসিংহ শহরে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ করেছে প্রশাসন। এছাড়া বরিশাল, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নওগাঁ, লক্ষ্মীপুর, কুড়িগ্রাম, বাগেরহাট ও ভোলায় দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে প্রশাসন ও বিভিন্ন সংগঠন। খাগড়াছড়ি, শরীয়তপুর, সাভার, কুমিল্লা ও জয়পুরহাট সহ দেশের বিভিন্ন এলাকায় করোনা প্রতিরোধে সচেতনতামূলক প্রচার চালিয়েছে প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ সহ বিভিন্ন সংগঠন। ঠাকুরগাঁয়ে 66 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল নজরুল ইসলাম জানান, জনগণের যে কোনো প্রয়োজনে পাশে থাকবে সেনাবাহিনী। আতঙ্কিত হওয়ার কোনো অবস্থা সৃষ্টি হয়নি। বাংলাদেশ সরকার ঠিক যথাসময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও করবে। শুধুমাত্র এখানে ব্যক্তিগত দায়িত্বাবলীর প্রতি আমরা যেন সজাগ থাকি। করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে সারা দেশে সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে। দেশের বিভিন্ন স্থানে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান ও জীবাণুনাশক ছিটাচ্ছে সরকারি বেসরকারি সংগঠন। হাসান মেহেদি, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।